চারসাইডে ঘিরে নিয়েছে, মাঝখানে কড়া হয়ে রয়ে গেছে। একদম গায়ে গার্ক, এই দেখো, এই যে, এই যে আমরা এইখানে দাঁড়িয়েছি, আরেকটা গাড়ি পুরো চলে গেছে। গতকালকে ময়নার বাগচা অঞ্চলে পুলিশ প্রশাসন তৃণমূলের সহযোগিতা নিয়ে রাতের অন্ধকারে নিরীহ গ্রামবাসীদের উপর অত্যাচার চালায়, গ্রামবাসীদের বাড়িতে লুটপাট চালায়, মারধর করে নিরীহ মানুষদেরকে ঘুম থেকে তুলে, তার প্রতিবাদে গ্রামবাসীরা পুলিশের আক্রমণ প্রতিহত করে, তারপরে পুলিশ প্রশাসন বিজেপির নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে গ্রেপ্তারে ষড়যন্ত্র করেছে। আজ সকালে আমাদের তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী যেখানে থাকেন সেখান থেকে ময়নার আমাদের নেতা অলোক বেরা শিক্ষক নেতা তাকে গ্রেপ্তার করে সম্পূর্ণ বেআইনিভাবে, সম্পূর্ণ তিনি নির্দোষ। আজকে এইভাবে যেভাবে গ্রেপ্তারের ধারা চলছে, বিগত পঞ্চায়েত নির্বাচনের আগেও ঠিক এইভাবে পুলিশ প্রশাসন তৃণমূলের নির্দেশে এইভাবে বিজেপি নেতা কর্মীদেরকে ফাঁসানোর চক্রান্ত করেছিল, আজকে সেই একই ধারা অব্যাহত আছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, আমরা নির্বাচন কমিশনকে এই ঘটনার বিষয়ে জানাব। বিগত পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কাল থেকে পুলিশ প্রশাসন যেভাবে বাগচা অঞ্চলের বিভিন্ন গ্রামে নিরীহ মানুষদের ওপর অত্যাচার চালিয়েছে এবং যারা তৃণমূল বিরোধী এবং ভারতীয় জনতা পার্টির নেতাকর্মী তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করেছে, আজকে ঠিক সেই একই ধারা অব্যাহত আছে। এই লোকসভা নির্বাচনের প্রাক্কালে রাতের অন্ধকারে বিগত কয়েকদিন ধরে পুলিশ প্রশাসন গিয়ে বিজেপি নেতাকর্মীদের বাড়িতে নির্বিচারে অত্যাচার চালাচ্ছে, ভাঙচুর চালাচ্ছে। গতকালকে সাধারণ গ্রামবাসীদের উপর অত্যাচার চালায় এবং সাধারণ গ্রামবাসীরা এর প্রতিবাদ করেছে পুলিশের এই অত্যাচারের বিরুদ্ধে, এবং তারপরে নির্বিচারে পুলিশ প্রশাসন বিজেপির যারা বাগচা অঞ্চলের নেতারা ময়নার আমাদের নেতারা আছেন তাদের বাড়িতে ভাঙচুর চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে, মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। এর প্রতিবাদে আমরা নির্বাচন কমিশনকে জানাব, এসপির কাছে আমরা দাবি রাখবো যাতে এলাকার শান্তি বজায় থাকে এবং যাদের বিজেপির যে নেতাকর্মীদের উপর মিথ্যা মামলা দেওয়া হয়েছে তা প্রত্যাহার করা হয়।